হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাই সেলফ ইমন, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আমরা আজকে এসেছি নেকজাস পার্ক, আমাদের রানীকে নিয়ে। আমাদের রানী অনেক খেলা করবে। তো প্রথমে নেকজাস পার্কে ঢোকার পর টিকিট সংগ্রহ করতে হবে। ফুল প্যাকেজ হচ্ছে 245 টাকা। আর আমাদের রানী যেহেতু ছোট্ট, খেলতে পারবে না, তাই তার জন্য মাত্র 100 টাকা আমরা দুজন টিকিট কেটে ঢুকেছিলাম। তো এই হচ্ছে গেট। ঢুকার পরে অবস্থা হচ্ছে, এখানে বাচ্চারা সবাই খেলাধুলা করছে, আর আমাদের রানী সেগুলা দেখছিল আর উপভোগ করছিল। আর যেহেতু সে প্রথমবার গেছে, তাই মানে খুব অবাক হয়েছিল এগুলা দেখে। এগুলা তো আগে কখনো দেখে নাই। তার হয়তো ইচ্ছা করছিল অনেক খেলা করতে, পার সেটা ছোট্ট পারবে না, এই জন্য আমরা কোনো জায়গায় তাকে উঠতে দেই নাই। তো এই যে এখানে বসেছিল আর চারিদিকে দেখতেছিল কে কি করছে, আর বাচ্চারা সব খেলছিল, দৌড়াদৌড়ি করছিল। তো অবশেষে আমাদের রানীকে একটি ঘোড়ার পিঠে বসালাম। তো সেখানে বসানোর পর সে এনজয় করছিল, ছোট মানুষ বুঝে নাই, তারপরও তার হয়তো ভালো লাগছিল। আর এই ইনডোর গেমস নেকজাস পার্ক জায়গাটা সত্যি অসাধারণ। এটা হচ্ছে দোতলায়, আর লোকেশনটা হচ্ছে 12 রাস্তার মোড় পার হয়ে যেতে হবে। তো আমাদের রানীকে উঠানোর চেষ্টা করছিলাম, বাট সে সেখান থেকে উঠতে চাইছিল না, তার অনেক ভালো লাগছিল, তাই এই যে জোর করে উঠানোর চেষ্টা করছিলাম, তাও সে উঠবে না, অনেক শক্ত করে ধরে বসেছিল। তো অনেক চেষ্টার পর উঠাতে সক্ষম হয়েছি। তারপরে আমাদের রানীকে বসিয়েছিলাম, অনেকগুলা বল ছিল সেই বলের একটা জায়গায়। তো সে সেখানে অনেকক্ষণ বসেছিল, আর তার পিছনে একটা পিচ্চি ছিল, সে বারবার আমাদের রানীকে দেখার চেষ্টা করছিল আর তার কাছে আসছিল। তো অনেকক্ষণ বসে রাখার পর আমরা সেখান থেকে বের হই, আর সেখান থেকে বের হওয়ার পর তাদের যে রেস্টুরেন্ট, সেখানে আমরা বসি কিছু খাওয়ার জন্য। আর সে সময়ে খুব মানে শক্তি আর সাহস পেয়েছিল আমাদের রানী, কারণ প্রথমবার, সে এই জন্য খুব এনজয় করছিল সেখানে বসে থেকে। তো আজকের যে পর্যন্ত, সবাই ভালো থাকুন।